আপনি যদি আপনি মাওলা কেমনে চাইয়া দেখিবে হাতে শিকল পায়ে শিকল লাগাইয়া কেমনে দিবে জাহান্নামে কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া ও দয়ার মাওলা কুদরতে নজরে একটু তাকিয়ে দেখে আল্লাহ গো মাগুরা জেলার শ্রীপুর ফজলুল আয় আল্লাহ দরিবিলা এলাকা আমিরুল ইসলাম মাস্টার বাড়ি সংলগ্ন মাগরিবের নামাজের পর থেকে আমার অনেক উলামা ইকরাম দামি দামি আলোচনা করেছে আল্লাহ আমার প্রিয় মহাব্বতের মজনু ভাই অনেক আলোচনা করছে আমার ছোট ভাই কাজী আবু নাইম আল্লাহ অনেক আলোচনা বয়ান করছে আল্লাহ বিসমাউল্লাহ শিহাবুদ্দিন সাহেব আলোচনা বয়ান করেছে আল্লাহ আমি গুনাগার কিছু আলোচনা বয়ান করিয়া গভীর রাতে আপনার কাছে আখিরি মোনাজাতে আমার ভাইকে নিয়ে দোয়া করলাম দয়া ভাই করি আল্লাহ আপনি আমাদের স্বপ্নের দোয়াকে কবুল করে নেন ও আল্লাহ একটু তাকিয়ে দেখেন কত আলেম ওলামার চোখের মধ্যে পানি ও আল্লাহ কত দাড়ি বাঁকা মুরব্বীদের চোখের পানি আমার অনেক নাবালের শিশুদের চোখের মধ্যে পানি পর্দালে আমার মা বোনেরা হাত জাগাইয়া কান্না করতেছে আল্লাহ আমি জানি এই মুহূর্তে কারো মাস বা মা বাবা মারা যায় না আল্লাহ গো কারো টাকা পয়সা হারাইয়া যায় না শুধু আপনার ভয় আপনার জাহান্নামের ভয় কান্না করতে আছে ও আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ এই ফাতনা ফাসাদে যুগ সবার ইমান আমলকে মজবুত বানাই দেন গুনার কাজ সারিয়া নাকের কাজ বেশি বেশি করার তৌফিক দেন আল্লাহ আল্লাহ নাকের কাজের প্রতি মহাব্বত বাড়াইয়া দেন গুনার কাজের প্রতি ঘৃণা জমাইয়া দেন আল্লাহ আল্লাহ কাজকে যখন জারে মরণ দিবেন আল্লাহ ইমানে হালতে মরণ দিয়ে আল্লাহ কাজ করে ওয়াজ মাহফিল জিকির আজকার কবর জিয়ারত তসবি তালিল দরুদ সালাম জিকির আজকার যা কিছু আমল করা হয়েছে বলতে একটি ক্ষমা করিয়া আপনার অবসর যেন কবুল করে নেন সবাবটুকু কোটি কোটি গুণ বৃদ্ধি করিয়া আকার নামদার তাজদার সোনার মদিনা দোজাহানের সর্দার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে হাদিয়াটুকু পৌঁছে দেন আল্লাহ খাস করে বাবা নবী আদম আলাইহিস সালাম আসসালাম ঐতে সমস্ত পয়গম্বর সমস্ত সাহাবায়ে কিরাম যত বুজুর্গানে দিন যত মোমেন মুসলমানের অন্ধকার কবরে প্রত্যেক কাছে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ খাস করে হাজির আলা মজলিস আমরা যারা হাত তুলেছি এই মজলিসে অনেকে জনম দক্ষিণী মানি আল্লাহ অনেকের আব্বানা অনেকে জোরের ভাই নাই অনেকে জোরের বোন নাই অনেকে ছেলে নাই অনেকের মেয়ে নাই ও আল্লাহ অনেকের স্ত্রী নাই শ্বশুর শাশুড়ি আপনজন বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবর শোয়া ও আল্লাহ
সবার কবর কি মাফ করে জান্নাতের বাগান বানায় দে আল্লাহ এই দেশের অন্য দেশে গেলেও মোবাইলের মাধ্যমে খবর নেওয়া যায় আর আজকে আমাদের আতরের মা বাবা খালের পরে পুকুর পরে বাসবাগানে কলা বাগানে ঘুমায় কবরে আসবার দিয়ে হাঁটে যায় কবরে খবর নিতে পারি না ও আল্লাহ সবার কবরকে মাফ করিয়া জান্নাতের বাগান বানিয়ে দে আল্লাহ খাস করে যেই রাখার মাফি যারা এই মাহফিলে দান সদকা করেছে সবার আহলে আওলাদের অন্ধকার কবরে সবার কবরকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দে আল্লাহ গো এই মাহফিল ওসিলা করিয়া এলাকার সমস্ত মুমিন মুসলমানের কবরকে আপনি মাফ করে দে আল্লাহ খাস করে যেই বাড়িতে মাহফিল আল্লাহ গো আমাদের প্রিয় আমিরুল ইসলাম মাস্টারের একমাত্র ছেলে দুনিয়ায় নাই আল্লাহ তার একটা মেয়ে দুনিয়ায় নাই ও আল্লাহ তাদের জন্য খাসভাবে দোয়া করুন আল্লাহ আমিরুল ইসলাম মাস্টারের একটা ভাতিজা মামুন মিয়া পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে অ্যাক্সিডেন্ট করে দুনিয়াতে বিদা হয়ে গেছে তার বাবারে দেখলাম পাগল করা হয়ে গেছে একমাত্র ছেলে আজকে জমিনের মধ্যে নাই আল্লাহ হাদিসের ভিতরে আসছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভারী জিনিস হলে ছেলের লাশ আল্লাহ গো আজকে দুই ভাই ছেলে হারা আল্লাহ তাদের সন্তানদের কবর আজাবকে আপনি মাফ করে দেন ও আল্লাহ এই মাহফিলের দোয়ার খবরটা তাদের কবরে পৌঁছে দেন আল্লাহর বরকতে তাদের কবরকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দেন মাহফিলের সভাপতি স্ত্রীও আজকে দুনিয়ায় বাঁচিয়ে না আমার সেনাও বাজর মাওলানা ইসমাইলের আজকে এক খালা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ কয়েকদিন আগে তার খালা দুনিয়াতে বিদায় হয়ে গেছে তার জন্য দোয়া করল আর অনেক ভাইরা দোয়া চাই যে তাদের আহলে আমাদের জন্য আল্লাহ আমাদের মধ্যে যাদের যারা নাই গভীর রাতে আমি মুসাফির আল্লাহ গো আমি দোয়া করলাম মেহরবানি করিয়া তাদের কবরকে মাফ করে জান্নাতের বাগান বানিয়ে দে আমিরুল ইসলাম মাস্টার এবং তার স্ত্রী আল্লাহ আপনার ঘর জিয়ারত করার জন্য হজে যাওয়ার নিয়ত করছে আল্লাহ হজে সহি সালামতে যাওয়া আসার তৌফিক দেন আল্লাহ আল্লাহ তাদের সালামাদের সবাইকে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দেন আল্লাহ আর এক ভাই তার বাবার জন্য দোয়া চাইছে তার বাবা ঘরে অনেক বছর পড়িয়ে রয়েছে আল্লাহ হায়াত থাকলে আপনি সুস্থ করে দেন হায়াত না থাকলে আল্লাহ আপনি মানের সাথে গ্রহণ করিয়া নেন অনেকেই দোয়া চাইছে আল্লাহ পুত্রের মনে নেক আশা পূরণ করে দেন আল্লাহ দশদিনা থেকে আমার অনেক ছোট ভাইরা আসছে তারাও দোয়া চাইছে তাদের মনে নেক আশা পূরণ করে দেন ও আল্লাহ আমার প্রিয় অনেক মহাব্বতি মানুষ আমি কত দূরের মানুষ এখানে আসছি কত আপন মনে করে কত আপন মানুষের মতো ভালোবাসে আল্লাহ আমার মহাব্বতের মানুষগুলোরে আপনি কবুল করে নেন আল্লাহ আমরা এই মাঠে যারা আসছি আমাদের কাউরে আল্লাহ আপনি ফেরত দিয়েন না ও আল্লাহ দেখলাম অনেক ভয় বিরুদ্ধ মানুষ আল্লাহ এই ঠান্ডার মধ্যে রাত বারোটাও বার হয়ে গেছে আমার ভাইরা তারপরও যায় নাই আল্লাহ আমার সব মুরব্বী বাবাজিদেরকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমার ভাইরা নিয়ত করছে পাঁচ ওয়াক্ত নামাজ আর সারবে না আল্লাহ নবীজি সুন্নাত মোতাবেক চলবে দাড়ি তুমি পাঞ্জাবি পরবে হাত জাগাইয়া নিয়ত করছে আল্লাহ আমি আমার ভাইদেরকে রাখিয়া আগামীকাল বাড়িতে চলিয়া যাইব ও আল্লাহ আপনি আমার এই ভাইদেরকে ভুলিয়েন না আপনার কুদরতে আসতে আমার এই ভাইদেরকে রাখিয়া গেলাম সবাই রে কবুল করে নেন আল্লাহ গো আল্লাহ দিনের মহাব্বত ইসলামের মহাব্বতে সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ খাস করিয়া বাংলার জমিনকে শান্তির জমিন বানিয়ে দেন বাংলার জমিন কি ইসলামের জমিন বানিয়ে দেন আল্লাহ তামাম দুনিয়ার ইসলামে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ খাস করিয়া আগামী দুই তারিখ
তারিখে ঢাকা কেন্দ্রীয় সমাবেশকে কবুল করে দেন আয় আল্লাহ খাস করি আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে দেন আয় আল্লাহ খাস করি মাওলা আপনি আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার ইসলামের পক্ষে কথা বলার তৌফিক দেন আয় আল্লাহ খাস করি মাহবুব গো এই মাহফিলে যারা দান সদকা করেছে যে যে নিয়ত করে দান করেছে সবার দান সদকা কবুল করে নেন কিয়ামত পর্যন্ত বার্ষিক একটা মাহফিল এখানে জন্য কবুল করে নেন আয় আল্লাহ খাস করে মাহবুব গো অনেক দূর দূরান্ত থেকে আমার অনেক মহব্বতী ভাইরা আসছে ও আল্লাহ আমার মহব্বতের সিদ্দিক কাকা মহব্বতের মনিরুল ভাই মহব্বতের শফিকুল ভাই খলিল ভাই কত দূর থেকে আসছে ও আল্লাহ এই মাগুরাতে বারবার যাদের মাধ্যমে আসি আল্লাহ গো এদের ঋণ শোধ করার মতো আমার কাছে কিছু নাই আল্লাহ সবার জন্য দোয়া করলাম সবারই কবুল করে নে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله